اللهم اهدنا في <applause> هديت وعافنا في من عافيت وتولنا في من وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك السلام ورحمة الله وبركاته أبناء البرشنة حدث جهة تشت وعوابين نماذج براكي জি হ্যাঁ পড়া হচ্ছে উত্তম পড়া হচ্ছে উত্তম যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম পড়েছেন পড়তে বলেছেন যদি থাকে তাহলে কখন এবং কিভাবে পড়তে হয় জি সোলাতুল আহ সোলাতুল দোহা কিংবা সোলাতের যেটাকে চাস্তের নামাজ বলা হচ্ছে ইশরাকের নামাজ আওয়াবিনের নামাজ সবগুলো একই নামাজ শুধু সময়ের তারতম্যের জন্য একটু নামগুলো আলাদা আলাদা যদি সূর্যঠার একটু পরে পরে পড়া যায় সেটাকে সলাতুল ইশরাক বলা হয় যদি আটটা সাড়ে আটটা নটার দিকে পড়া হয় তাহলে এটাকে বলা হয় সলাত কি বলে সলাতুল দোহা আর যদি দশটা সাড়ে দশটা এগারোটার দিকে পড়া যায় তাহলে এটাকে সলাতুল আওয়াবির বলা হয় আমাদের দেশে যে একটা প্রচলিত কথা আছে যে মাগরিব এবং এশার মাঝে যে নামাজ পড়া হয় সেটাকে সালাতুল আওয়াবিন বলা হয়। এটা হচ্ছে ভুল কথা। কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে সালাতুল আওয়া আওয়াবিন হচ্ছে সলাতুল আওয়াবিন হিনা তার মুদু আল ফিসাল সলাতুল আওয়াবিন হচ্ছে যখন উটের বাচ্চা বালি গরম হওয়ার কারণে আর টিকতে পারে না। জি বাসায় বা যেখানে উঠ বাঁধা থাকে সেখানে চলে যাওয়ার জন্য ছোটাছুটি করে অর্থাৎ বালি যখন গরম হয়ে যায় সেটা ঠিক হচ্ছে দশটার পরে যে নটা আহ দশটা এগারোটা এই সময় তার মানে জাওয়ালের আগ পর্যন্ত জাওয়ালের জহরের আহ আধ ঘন্টা আগ পর্যন্ত যে নামাজ সেই নামাজটাকে সোলা অবিন বলা হয় সলাতিল আওয়া সলাতুল আওয়াবিনের অর্থ হচ্ছে যে এটা হচ্ছে যারা আল্লাহ ওয়ালা তাদের নামাজ আল্লাহ ওয়ালা তাদের নামাজ এই নামাজ দুই রাকাত পড়া যায় চার রাকাত পড়া যায় ছয় রাকাত আট রাকাত দশ রাকাত পড়া যায় আপনি কম করে দু রাকাত পড়তে পারেন আর বেশি হলে সেটা আপনার ইচ্ছা চার রাকাত ছয় রাকাত বিধাই যদি আপনি সকালে সূর্য ওঠার পরে পড়ে পড়েন তাহলে এটাকে সলাতুল ইশরাক বলা হচ্ছে আবার যদি এক ঘন্টা পরে পড়েন তাহলে এটাকে সলাত উদ্দোহা বলা হবে আর যদি আপনি আরও দু ঘন্টা সকাল সূর্য ওঠার তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে পড়েন তাহলে এটাকে বলা হবে সলাতুল আওয়িন মোটামুটি সব নামাজগুলোই একই নামাজ মোটামুটি যদি আপনি ইশারাকের নামাজ পড়েন তাহলে আওয়াবিনের আওয়িনের পড়ার দরকার নেই তবে যদি আপনি সবগুলোই পড়তে চান তাহলে সবগুলোই পড়তে পারেন কিন্তু কোন কোনো আলমাইক রামের কাছে নামাজ একটাই নাম শুধু আলাদা আলাদা শুধু সময়ের তারতম্যের কারণে